যদি থাকে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, তাহলে আপনার দ্বারা যে কোনো চাষ সম্ভব। এমনিতে টমেটো আমাদের প্রত্যেকেরই প্রিয় একটি খাবার। গরমের তুলনায় শীতে টমেটোর হার বেশি থাকে, বাজারে বেশি ওঠে, দামও কম থাকে। টমেটো শীতকালীন ফসল, আর এই টমেটো যদি গরম থেকে চাষ শুরু করে শীতকাল অবধি পর্যন্ত বিক্রি করতে পারে তাহলে কেমন হয়? আশা রাখছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা এই টমেটো চাষ সম্পর্কে আজকে এ টু জেড বিস্তারিত আলোচনা করব। আপনি কিভাবে গরম থেকে শুরু করে শীতকাল পর্যন্ত এই টমেটো চাষটি ধরে রাখতে পারবেন সে বিষয় নিয়ে আমরা আজকে মজুরুল ভাইয়ের সাথে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি অল করে দিবেন। তো চলুন আমরা মজুরুল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। কৃষি মেন্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা এসেছি যশোর জেলার চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে। এখানে একজন সফল উদ্যোক্তা, এর আগেও আপনাদের ওনাকে আপনাদের পরিচিত করিয়েছি। তিনি গ্রীষ্মকালীন যে টমেটো যে চাষটি হয় সেই চাষটি করেছিলেন, আমরা দেখিয়েছিলাম। তারপর উনি আমাদের বলেছিল যে এটা গ্রীষ্মকালীন থেকে শুরু করে শীতকালীন পর্যন্ত হারভেস্ট করা যাবে, এই লাগানোর 8 মাস পর্যন্ত হারভেস্ট হয়। তিনি বিগত 6 মাস তিনি হারভেস্ট আহরণ করছেন, বাজার বিক্রি করছেন। এখনও তিনার কাছ থেকে যতদূর জানি যে এখনও তিনি 2 মাস হারভেস্ট করবেন এই টমেটো। আর এই জাতের কথা আপনাদের আরেকটু স্মরণ করে দিই, এটি হচ্ছে বাড়ি 8 একটি জাত। তো আমরা এখন এই পর্যায়ে মঞ্জুরুল ভাইকে ডেকে নেব। আমরা এই যে ইনারে বাড়ি 8 যে জাতটি টমেটো সেই জাতের বিস্তারিত আরেকটু জেনে নেবো যে আসলে গ্রীষ্মকালীন বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম, এবার শীতকালীন এই টমেটো চাষ নিয়ে আলোচনা করব এই বাড়ি 8 নিয়ে। তা ভাই আপনি যদি আমাদের ক্যামেরার সামনে আসেন। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বাড়ি 8 যে টমেটো চাষটি আপনি করছিলেন গ্রীষ্মকালীন, আমরা জানি এটা গ্রীষ্মকালীন, তো এই যে শীতকালীন পর্যন্ত আমরা দেখছিলাম যে গ্রীষ্মকালীন আপনার এই যে বানটা উপরে ছাউনি ছিল আর পাশে গাছগুলো পাশে খুব একটা বেশি বড় ছিল না, তো এখন দেখছি যে এই যে আপনি যে বানটা দিয়েছিলেন সেটা পুরোই কভার করে নিয়েছে। তো এই জাতটা আপনিও কিন্তু বলছিলেন যে এভাবে কভার করে, তো গ্রীষ্মকালীন যে ধরন এবং শীতকালীন ধরন এই একই জাত দিয়ে আমাদের দুইটা পার্থক্যটা আপনি বুঝাবেন যে গ্রীষ্মকালীন কি কতটুকু বেচা বিক্রি করেছেন আর শীতকালীন কিভাবে বেচা বিক্রি করছেন বা কতটা ফলন আসছে সেটা একটু বলবেন। আলহামদুলিল্লাহ, আমি এই বিষয়ে বিস্তারিত বলছিলাম যে আমরা যেমন কার্তিক মাসের 20 তারিখ হলে উপরে যে পলিথিন থাকে এই পলিথিনটা আর কি খুলে দেওয়ার পরে যখন খোলামেলা হয় তখন আর কি শীতের চাপে প্রচুর আর কি হলো গাছটা আর কি অতি দ্রুত বাড়ে শীতের জন্য। জি, এবং হরমোন তৈরি হয়, শিশিয়ে হরমোন তৈরি হয়, এর কারণে প্রচুর পরিমাণ ফল ধরে, হরমোনগুলো নষ্ট হয় না। জি জি জি। আর স্প্রের দিক থেকে একটু কম করলেও হয়, কিন্তু যদি বৃষ্টি হয় এই বৃষ্টি হলে প্রচুর পরিমাণ আর কি পাউডার যদি ব্যবহার করা হয় তাহলে গাছ আপনার সতেজ থাকবে এবং ভালো হয়। আচ্ছা, পাউডার বলতে আছে যে পাউডার কেন ব্যবহার করতে হবে বৃষ্টি হলে? যেমন প্রমাণ পেলেন ওই যে পাশে দুইটা বা আমার পাশে আরও আছে, তিনারা কিন্তু পাউডার ইউজ না করার কারণেই কিন্তু গাছগুলো সব মারা গিয়েছে। আচ্ছা আচ্ছা। এই গাছগুলো শুধুমাত্র টিকে থাকার কারণেই পাউডারগুলো ব্যবহার করা হয়। মানে পাউডারটা টিকে থাকার জন্য ব্যবহার করা হয়। কি পাউডার ব্যবহার করেন এটা? এইটা মনে করেন যে বিভিন্ন, আমি এর আগে বলছিলাম যে ডাইথিনিয়াম 45 ব্যবহার করি এবং হলো ওই সিনজেন্টার জ্যাস পাউডার। জি। আর এইবারে শীতের জন্য কিন্তু বেশি সৌন্দর্য হয় সব থেকে রিডোমিল গোল্ড। আচ্ছা, রিডোমিল শীতের জন্য। জি জি, এটা বেশ ভালো কাজ করে। আমরা দর্শক ভাইদের যে রিসপন্স বা সাড়া পেয়েছি যে আপনি যে চাষটি করেছেন, আমাদের বিভিন্ন জায়গা থেকে ফোন দেয় যে আপনি যে চাষটা করেছেন আসলেই একটা সফল উদ্যোক্তা হয়েছেন আপনি,
যার প্রমাণ আমরা এখন পাচ্ছি। আপনি কিন্তু বলছিলেন যে আমি গ্রীষ্মকালীন শুরু করেছি, এটা আমি শীত শেষ পর্যন্ত বেচা বিক্রি করব, আবার শীত চলে যাওয়ার পর আবার এটা লাগাবেন। তো আমরা যে শীতে আবার এসে একই চিত্র দেখছি যে গ্রীষ্মর থেকে বেশি ফলন, আসলে গ্রীষ্মর থেকে বেশি ফলন হয় কেন? আসলে ওই সময় শীতে বেশি ফলন হয়, জি, ওই শীতে একটু পোকামাকড়ের হার কম থাকে, কম থাকে, আর গরমের সময় আর কি বৃষ্টির চাপ থাকে, আবার পোকামাকড়ের হার একটু বেশি হয়। আচ্ছা আচ্ছা, ওইটা যখন নবীন আর কি ছোট গাছ হয় ওই সময় ফল আসলেই কম ধরে, এক একটা গাছে 17-18-20-এর উপরে ফল ধরে না। আচ্ছা আচ্ছা, কিন্তু শীতের ক্ষেত্রে এসে দেখা গেল যে সেই গাছে 5 কেজি 10, এই যে দেখছেন 5 কেজি, এক এক গাছে প্রায় 10 কেজিরও ঊর্ধ্বে ফল আছে, ফল রয়েছে। যে এখন যে আমাদের কৃষক ভাইরা যারা রয়েছে তারা কিন্তু এমন বান দিচ্ছে না, একটা একটা ক্রস একটা বান দিচ্ছে জমি থেকে, আগে কিন্তু চাষ হতো মাটিতে, এখন আর একটু ডেভেলপ হয়েছে, মানে মাঠ পর্যায়ে যে শীতকালীন যে আবাদ, এটা তো গ্রীষ্মকালীন বিধায় আপনার এই বানটা দেওয়া। তো এই যে এখন যে চাষি ভাইরা শীতকালীন যে টমেটো চাষ করছে, এরকম মাচা তৈরি করে বাসে, তো সেইটা ফলন কেমন হয় আর এটার ফলন কেমন হয়, মানে ওইটাই বেশি ফলন না এটাই বেশি ফলন? আসলেই মাটিতে দিলেও ফলন হয়, কিন্তু বিষয়টা হলো যে এই যে রোদের তাপের কারণে মাটিতে যে ফলটা থাকে সবগুলো পচে নষ্ট হয়ে যায়, শতকরাই আপনার 70% ফল একেবারে সব নষ্ট হয়ে যায়, এই জন্যই আর কি আমাদের এই আর কি বান সিস্টেম বা চাল সিস্টেম। আচ্ছা, এই বান সিস্টেমের গাছ কি মাটির থেকে বেশি বড় হয়? জি জি জি। আর ফলনও কি বেশি ধরে? ফলনও বেশি ধরে। তার মানে এক কথাই যদি বলেন তাহলে এই যে মাচা সিস্টেমে কি আপনার বেশি লাভবান? আসলে এটা যে মানে যে গরমের চাষ, আচ্ছা, এই গরমের চাষ এটা পলিথিন সিস্টেম, আপনার ওই গরমের সময় বৃষ্টির কারণে, এটা আগেও বলছি যে বৃষ্টির কারণে, বৃষ্টি যদি হয় রাত দিন 24 ঘন্টার ভিতরে গাছ কিন্তু সব মানে এরকম আড়িয়ে যে এরকম পাতা হয়ে যায় আর কি, এই জন্যই আর কি এই মাচা সিস্টেম করা, যে শীতকালে কোনো পলিথিন লাগবে না, আবহাওয়া ঠান্ডা থাকে এর কারণে, জি জি, রোদ তাপমাত্রা কম, এই জন্য যদিও বৃষ্টি হয় তাহলে সারাকম ক্ষতি হয় না। আর এই যেমন কিছুদিন আগে একাধারে 2-3 দিন বৃষ্টির কারণে ওই ওই সাইডের গাছগুলো কিন্তু সব মারা গিয়েছে, কিন্তু ওনারা গাছগুলো বেঁচে আছে। আসলে ওনারা এই সিস্টেম জানে না যে ও কি দিতে হয়, বেশি বেশি করে পাউডার ইউজ করার কারণে গাছগুলো টিকে আছে, এখনো টিকে আছে, জি। আচ্ছা, আমার বলবেন যে গ্রীষ্মকালীন যে টমেটোটা হয় সেটা তুলনামূলক কি বড় না, মানে একই সারা বছর, মানে এই যে 8 মাস হারভেস্টে একই রকম থাকে ফলের সাইজ? দেখেন, একটা পুকুরি যদি মনে করেন যে হাজার হাজার মন মাছ থাকে, আচ্ছা, সেই মাছটা কেমন বাড়ে, আর যদি অল্প মাছ থাকে তাহলে কেমন মারে? আচ্ছা আচ্ছা, এখন সেই বিষয় এই যে তখন একটা এক এক গাছে 2000 গাছ থাকলে 1 কেজি কে 1.5 কেজি করে ফল হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু এখন এক এক গাছে হলে 10 কেজি, তাহলে সে কেমন হবে? এই জন্য এখন একটু ফল একটু ছোট একটু ছোট, তারপরও যদি সার ব্যবহার করা হয় প্রচুর, তবে সেই ও এই একই ধরনের মতনই হবে। আমরা তো দেখছি যে একেবারে ছোট না, ভালো, জি জি, ও একই মতনই হবে যদি সার ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন আরেকটু আমাদের জানাবেন যে সেটা হচ্ছে যে গ্রীষ্মকালীন বলেছেন যে ব্যথা বিক্রি কেমন করেন, আর শীতকালীন গ্রীষ্মকালীন কেজি প্রতি কত করে বিক্রি করছিলেন? জি, আমি যে সময় এর আগে বলছিলাম ওই সময় মানে 80-90 টাকা করে বেচছি, বিক্রি করে, জি, এবছরও সর্বশ্রেষ্ঠ 100 টাকা করে কেজি বিক্রি করেছি। আচ্ছা আচ্ছা, তারপরে এই 15 এই শীতের সময় এসে, শীতে তো আলহামদুলিল্লাহ খুব ভালো দাম ছিল, যা হলে আমরা শীতও অঘ্রাণ মাসের শেষের দিকেও 70-75-80 টাকা করে বিক্রি করেছি, কিন্তু এই মাসে এসে আস্তে 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 কমতে কমতে এখন 22 টাকার ভিতরে চলে এসেছে, 22 টাকা, জি। তারপরেও তো আপনি বলছিলেন যে গ্রীষ্মকালীন ফলন হয় 2-3 কেজি 1 টাকাতে, জি, আর এখানে হচ্ছে 10 কেজি, তাহলে হিসেব তো পুষিয়ে যাচ্ছে, জি। তখন যেমন আমি বেচছিলাম বলছিলাম যে 60,000 টাকা বিক্রি করেছি, এখন কিন্তু 1,20,000 টাকা হয়েছে, তাহলে ডবল ডবল। আর গাছে যে ফল আছে দেখতে তো পাচ্ছেন যে কি পরিমাণ আছে, এখনো 60-70 মনের উদ্ধ ফল আছে, এটা 10 টাকা করে বেচলো অনেক আর কি, এই আর কি, আলহামদুলিল্লাহ, জি জি, আলহামদুলিল্লাহ, তাই না? আচ্ছা, যে মাছটা করেছেন এটা বলবেন যে এই মাছটা কত আর কি ব্যবহার করা যাবে? হ্যাঁ, এই মাছা ব্যবহার করা যাবে, এক জমিতে
যদি ওই খুঁটি যদি উইতি না খায় তাহলে দুই তিন বছর এইভাবে ব্যবহার করা যাবে, আর যদি উইতি খায় তাহলে উঠাই দিয়ে আবার সুন্দর করে ফিট করা। কিন্তু আমার জানতে শুনতে আমি জানি যে এক একটা খুঁটিতে আমি 9 বছর পর্যন্ত ব্যবহার করেছি, জি ওই উলট পালট করে 9 বছর পর্যন্ত। আচ্ছা সংক্ষিপ্তভাবে বলবেন সেটা হচ্ছে যে কি কি সার প্রয়োগ করছেন, গ্রীষ্মকালীন কি সার প্রয়োগ করেন, শীতকালে কতটুকু, মানে গ্রীষ্মকালীন কি বেশি সার প্রয়োগ করতে হয় না শীতকালে বেশি প্রয়োগ করতে? জি আমি ওই সময় গরমের সময় আর কি সারটা একটু বেশি দিতে হয়। আচ্ছা, আর এখন সার মাত্রা খুব একটু কমই দিই আর কি। আচ্ছা আচ্ছা, এখন একটু কম? জি এখন একটু কমই দিই। আচ্ছা, এসব বেশি নিয়মিত কি কি সার দিতে হয়? নিয়মিত ওই যে যেমন ফসফেট, আচ্ছা টিএসপি আর ইউরিয়া, খুব হালকা আর কি, সীমিত সীমিত। জি তো সুপ্রিয় দর্শক, আমাদের মঞ্জুরুল ভাই এতক্ষণ এই যে তিনারে টমেটো চাষ সম্পর্কে বলছিলেন, আমরা এর আগেও গ্রীষ্মকালীন টমেটো চাষের সম্পর্কে জানছিলাম, আর আজকে আমরা শীতকালীন টমেটো চাষ সম্পর্কে জানলাম, আর যে কী পরিমাণ ধরন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো মঞ্জুরুল ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার দর্শক ভাইদেরকে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময়। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে এমন সুন্দর সুন্দর সফল উদ্যোক্তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।